আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের, অনলাইন স্কুল বিডি এবং itbari.com এর তরফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের টিউটোরিয়ালে। তো বাংলাদেশ আমরা সবাই জানি একটি দরিদ্রতম দেশ, পৃথিবীর অন্যতম দরিদ্র রাষ্ট্র বাংলাদেশ। তো তবে এদেশে একটা সম্ভাবনার যে কথাটি আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন এদেশের যুবক সমাজ ফ্রিল্যান্সিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো ফ্রিল্যান্সিংয়ের দিকে এই আগানোকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এসেছে যারা এই ফ্রিল্যান্স সেবা প্রদান করে যাচ্ছে। তো যদিও আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদেরকে বলে থাকি, কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো তারা যে ফ্রিল্যান্সিং সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখাচ্ছে, এটা কিন্তু আমি মনে করি যে অনেক বড় ভূমিকা পালন করতেছে। এতে দেশের উন্নয়ন হচ্ছে, জাতির উন্নয়ন হচ্ছে, দেশে বৈদেশিক মুদ্রা আসতেছে, এমনকি দেশের যুব সমাজরা বেকারত্বের ঘানি থেকে মুক্তি পাচ্ছে। তো এই ফ্রিল্যান্সিংয়ের অগ্রগতির ধারাকে আরেকটু সহজ করে দিতে আমি পার্সোনালি এসইও শেখা এবং অনলাইনে আয়ের উপর এই টিউটোরিয়ালটি বের করেছি। তো বাংলাদেশে অনেকেই আছেন যারা এই বিভিন্ন অফিস থেকে 10,000 টাকা খরচ করে কাজ শিখতে পারেন না, বা অনেকে 10,000 টাকা খরচ করার মতো সামর্থ্য নেই, এটা একদম বাস্তব সত্য কথা। তো এছাড়াও আরও অনেকে আছেন যে যারা সময়ের অভাবে কাজ শিখতে পারেন না, বা অনেকে বয়সের কারণেও যেতে লজ্জা পান ফ্রিল্যান্সিংয়ে যে অফিসগুলো আছে সেগুলোতে। তো তাদের কথা বিবেচনা করে এমনকি নতুন নতুন অনেকে আছে যারা গাইডলাইনের অভাবে কাজ করতে পারেন না, তো সেই সকল কথা বিবেচনা করেই আমি আমার পার্সোনালি বাস্তব অভিজ্ঞতার আলোকে এই আমাদের এসইও এবং অনলাইনে আই টিউটোরিয়ালটি তৈরি করেছি। তো আমাদের এই টিউটোরিয়ালের আন্ডারে আমরা দুইটি পার্টে আমাদের টিউটোরিয়ালকে বিভক্ত করেছি। তার মধ্যে একটি পার্ট হলো আপনার এসইও এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কাজগুলো আছে, একদম নতুন থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত আপনার যা যা জানা দরকার তার উপর যাবতীয় ডিটেইলস বর্ণনা আকারে ভিডিও টিউটোরিয়ালে তৈরি করা হয়েছে। তো আরেকটি পার্ট যেটি আছে সেটি হলো অনলাইন আর্নিং পার্ট। আপনি এসইওর কাজ শেখার পরে কিভাবে অনলাইনে কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন, তো সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের আরেকটি পার্ট আছে। তো দুইটি পার্ট দুইটি ডিভিডি আকারে আপনাদেরকে দেয়া হবে। তো আমরা একটু দেখে নেই, দেখে নিলে বোধ হয় ভালো হতো যে আমাদের এসইওতে কী কী টিউটোরিয়াল থাকছে। তো এই এসইওর যে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার যে পার্ট আছে সেখানে আপনারা একদম সার্চ ইঞ্জিনের উপর, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজের উপর আপনার এ থেকে জেড পর্যন্ত টিউটোরিয়াল পাবেন। মানে আপনার একদম নতুন থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনার কাজ শিখবেন এবং কাজ শিখে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত কীভাবে কাজ শিখতে হয়, আপনার যা যা জানার প্রয়োজন তা তা আমরা সবই ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনি ঘরে বসেই ভিডিওগুলো প্লে করে একদম সরাসরি স্ক্রিনে হাতে কলমে দেখতে পাবেন যে কোন কাজটা কীভাবে করতে হয় এবং কোন কাজের কী গুরুত্ব, বা কোন কাজে আপনি এসইওতে কতটা ভূমিকা পালন করে সেগুলো সব জানতে পারবেন। এবং এর সাথে সাথে আপনার কথাও শুনতে পাবেন যে কোন কাজটা কীভাবে করবেন, একদম প্র্যাকটিক্যালি করে দেখানো আছে আমাদের টিউটোরিয়ালে। তো আমাদের যে যে টিউটোরিয়াল থাকছে তার মধ্যে আমরা ইম্পর্ট্যান্ট কিছু পার্ট এখানে আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে থাকতেছে যে এসইও কী, এসইওর সম্পর্কে অনেকে ক্লিয়ার আইডিয়া নেই, তো তার জন্য থাকতেছে এসইও কী, এর প্রকারভেদ, তারপর থাকতেছে কিওয়ার্ড কী, এর গুরুত্ব, তারপর বিভিন্ন কিওয়ার্ড টুলবার নিয়ে আলোচনা, তারপরে থাকতেছে কিওয়ার্ড রিসার্চ। যেহেতু কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড অ্যানালাইসিস একটি গুরুত্বপূর্ণ কাজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, তো তার জন্য আমাদের বিস্তারিতভাবে টিউটোরিয়াল থাকছে এর উপর। তারপর বিভিন্ন গুগলের কিওয়ার্ড টুল, গুগল অ্যাডওয়ার্ড টুল, গুগল ট্রেন্ড টুল, তারপর কীভাবে নির্বাচন করবেন আপনার সাইটের জন্য সেরা টুল বা সেরা কিওয়ার্ড, তারপর অন পেজ অপটিমাইজেশন নিয়ে ধারাবাহিকভাবে চেইন আকারে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল থাকছে আপনাদের জন্য। তো তারপরে মেটাট্যাগ তৈরি, HTML এ মেটাট্যাগ এডিট করে তা বসানো, ব্লগারে মেটাট্যাগ কীভাবে বসাবেন, গুগলে সাইট ম্যাপ সাবমিট করা, তারপর গুগল ওয়েবমাস্টার টুলসের সঠিক ব্যবহার, সাইট ম্যাপ গুগল ওয়েবমাস্টার টুলসে কীভাবে জমা দেবেন সেটা, তারপরে গুগল ওয়েবমাস্টার টুলস আপনার সাইটকে প্রথমে কীভাবে ওনারশিপ ভেরিফিকেশন করবেন, ইয়াহু বিং এগুলোতে সাইট ম্যাপ, এগুলোতে আপনার ওয়েবসাইট জমা দেওয়া, বিং ওয়েবমাস্টার টুলস পরিচিতি, বিং ওয়েবমাস্টার টুলসে সাইট অ্যাড করা, তারপর ওয়ার্ডপ্রেসে এসইও করা কীভাবে সুবিধাজনক, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন এসইও টুলবার, এসইওর প্লাগইন, এর মধ্যে রয়েছে অনলি ইন ওয়ান এসইও প্যাক, তারপর অন পেজ অপটিমাইজেশন, জুমলা সাইট, আপনি HTML দিয়ে এডিট করার সময় কীভাবে আপনার মেটাট্যাগকে রাখবেন সেটা, ইমেজ অল্টার টেকনিক আছে একদম প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল।
তো মূলত সবগুলো টিউটোরিয়ালই প্র্যাকটিক্যাল, আপনার একদম হাতে কলমে কাজ করে দেখানো। অ্যালেক্সা কি এসইও তে গুরুত্বপূর্ণ ভূমিকা? তো অফ পেজ অপটিমাইজেশন নিয়ে রয়েছে আপনাদের অনেকগুলো ধারাবাহিক চেইন ভিডিও টিউটোরিয়াল, এরপর ব্যাকলিংকের উপর থাকতেছে আপনাদের অনেকগুলো টিউটোরিয়াল, ব্যাকলিং কীভাবে করতে হয়, সোশ্যাল বুকমার্কিং, ডিরেক্টরি সাবমিশন এগুলো কীভাবে করবেন, তারপরে এগুলো করার জন্য কিছু এক্সক্লুসিভ সাইটের লিস্ট থাকতেছে আমাদের সাথে। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রত্যেকটি ভিডিও টিউটোরিয়ালের সাথে আপনার লিখিত টিউটোরিয়াল আকারে আছে। তো আপনাদের যা কিছু প্রয়োজন, যা কিছু সোর্স ফাইল দরকার, সমস্ত কিছুই আমাদের টিউটোরিয়ালের সাথে দেওয়া আছে। এমনকি এর সাথে আপনাদের যা যা সফটওয়্যার, পিডিএফ বই, যা যা দরকার সব কিছু আমাদের সাথে দেওয়া আছে। তো আশা করি আপনার আর কোনো প্রবলেম হবে না। এরপরে যে টিউটোরিয়াল থাকতেছে আপনার, যে পেজ র্যাঙ্ক, আপনার সাইটের পেজ র্যাঙ্ক কীভাবে বাড়াতে হয়, তারপর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দিয়ে সাইটে কীভাবে ভিজিটর আনবেন, বা আপনি যদি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ নাও করেন, তারপর আপনি কীভাবে একটি নিজে ব্লগ তৈরি করে বা একটি সাইট তৈরি করে সেটার এসইও করে আপনি কীভাবে ওই ব্লগ থেকে আয় করতে পারেন, আপনার ওয়েবসাইট থেকে কীভাবে আয় করতে পারেন, যেমন ইমেল, আপনি বিভিন্ন মার্কেটিং বা অ্যাডসেন্সের কাজ করেও আপনার সাইট থেকে আয় করতে পারবেন, তো সেই ব্যাপারগুলো এখানে থাকতেছে। এরপর ওয়েব 2.0 ক্রিয়েশন, গুগল পেঙ্গুইন, পান্ডা, এই আপডেটগুলো, তারপর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ নিয়ে আলোচনা, সার্প নিয়ে আলোচনা, এগুলো। তো এসিওর এ থেকে জেড পর্যন্ত যাবতীয় ডিটেলস নিয়ে আলোচনা করা হবে পার্ট ওয়ানে। তো পার্ট টুতে আপনার এসিও শেখার পর আপনি কীভাবে কাজ করবেন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, তার জন্য নতুনদের জন্য বিশেষ গাইডলাইন থাকছে, আপনি কোথায় কাজ করবেন, কী ধরনের কাজ পাওয়া যায় ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, এসিওর কোন ধরনের কাজ বেশি পাওয়া যায়, কীভাবে আপনি বিট করে তাড়াতাড়ি কাজ পাবেন, এবং কাজ পাওয়ার জন্য বিশেষ কিছু ট্রিক্স, তারপর এসিওতে সহায়ক কিছু টুলবার যা দিয়ে দ্রুত কাজ করা যায়, তারপর ব্যাকলিংকের করার জন্য আপনার কিছু সাইটের লিস্ট, তো তারপর এসইওতে কাজ করার সময় আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ারিং, এবং তা থেকে আপনি কীভাবে সমাধান পাবেন বিভিন্ন প্রবলেম থেকে সেটা নিয়ে আলোচনা, কোন ক্লায়েন্টের কাজ করবেন, কোন ক্লায়েন্টের কাজ করবেন না সেটা নিয়েও এখানে আলোচনা আছে, আপনার দুই ধরনের কাজ, আপনার আওয়ারলি কাজ এবং ফিক্সড প্রাইস, সেটা নিয়ে সতর্কতামূলক কথা এখানে আছে। তারপর আপনি odesk.com, একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট, এটাতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, আপনার প্রোফাইলকে কীভাবে কমপ্লিট করবেন সেটা নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করা আছে, বিট করার সময় কিছু টেকনিক নিয়ে আলোচনা আছে। তো মোট কথা, আপনার কাজ নতুন অবস্থা, কাজ শেখা থেকে শুরু করে একদম কাজ করে আয় করা পর্যন্ত যাবতীয় কিছু আমাদের এখানে একদম ভিডিও টিউটোরিয়াল আকারে হাতে কলমে করে দেখানো হয়েছে। তো এতে করে আমি মনে করি যারা নতুন, যারা টাকার জন্য কাজ শিখতে পারেন না, অথবা ভয় পান যে এত টাকা খরচ করে কাজ শিখব, আপনারা একটা কপি সংগ্রহ করে দেখতে পারেন, কারণ আশা করি আপনাদের লস হবে না, অবশ্যই আপনাদের অবশ্যই উপকার হবে ইনশাল্লাহ, কারণ এটা সম্পূর্ণরূপেই আমার নিজের যে অভিজ্ঞতা, আমি কাজ করার সময় যে অভিজ্ঞতার আলোকেই এটা তৈরি করেছি, এবং আমি মনে করি এটা যুব সমাজের ফ্রিল্যান্সিংয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে, কারণ আমাদের প্রত্যেকটি টিউটোরিয়াল অত্যন্ত বিস্তারিত এবং সহজভাবে আমি তৈরি করেছি। তো এই ছিল আমাদের টিউটোরিয়ালমূলক কথা। তো আমাদের টিউটোরিয়ালে এগুলো ছাড়াও আনুষঙ্গিক আর অনেক কিছু থাকতেছে, যেমন আপনি কীভাবে একটি ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, একটি অল্প জ্ঞান নিয়ে কীভাবে একটা সাইট ডিজাইন করা যায় তার উপর কিছু টিউটোরিয়াল থাকতেছে, তারপর অনলাইন ডিকশনারি নিয়ে কিছু কথা থাকতেছে, মানে আপনার কাজ রিলেটেড প্রায় সব কিছু নিয়ে আলোচনা। তো তারপরে ওয়ার্ক অ্যানালাইসিস নিয়ে প্রায় 30টি কাজ নিয়ে আমাদের এখানে ডিভিডিতে আলোচনা করা হয়েছে, যে কোন কাজটা কীভাবে করবেন, কীভাবে বিট করবেন, এটা নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো এক্ষেত্রে আমরা আশা করি যে এরকম হলে, মানে আপনাদের এই ডিভিডিটি আপনারা ভালোভাবে দেখলে আপনারা মনে করি যে আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। তো এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আমাদের ফেসবুক গ্রুপের লিংক ডিভিডির সাথে দিয়ে দেওয়া আছে, আপনারা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের হেল্প পেতে পারেন, এবং স্কাইপের অ্যাড্রেসও দেওয়া আছে ডিভিডির সাথে। তো আশা করি এগুলো থাকলে আপনাদের অনলাইন আর্নিং ইনশাল্লাহ সম্ভব এবং আপনারা করতে পারবেন। তো আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট ভিজিট করলে আপনারা ডিভিডি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভালো থাকুন সবাই, এই প্রত্যাশায় এখানে আজকের মতো টিউটোরিয়াল শেষ করতেছি। আল্লাহ হাফেজ।